আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স থেকে নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ব্রাশি নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এর আগে অর্থাৎ একাশি নম্বর পিস্টারে আমরা কিছু কাজ করেছি আর একাশি নম্বর পিস্টারে বলেছে এসব তত্ত্বমূলক বাক্য ব্যবহার করে একটি অনুচ্ছেদ রচনা করো শুরুতে একটি শিরোনাম দাও শিক্ষার্থীরা এই যে পূর্বের ক্লাসে আমরা তথ্যমূলক বাক্য রচনা করেছি সেই বাক্যগুলো থেকে আমাদেরকে একটি অনুচ্ছেদ রচনা করতে হবে আর এই অনুচ্ছেদের শুরুতে একটি শিরোনাম দিতে হবে শিরোনাম দিয়ে শুরু করতে হবে তো শিক্ষার্থীরা চলো আমরা একটি অনুচ্ছেদ তৈরি করে দেখি শিক্ষার্থীরা এই হচ্ছে একটি অনুচ্ছেদ আমরা শুরুতে একটি অনুচ্ছেদের শিরোনাম দিয়েছি শিরোনাম হচ্ছে হুমকির মুখে বাঘের অস্তিত্ব বিশ্বজুড়ে দ্রুত হারে হ্রাস পাচ্ছে বাঘের পরিমাণ অর্থাৎ খুব দ্রুত বাঘের পরিমাণ কমে যাচ্ছে দু সালের জরিপ থেকে দেখা যায় যে বিগত পাঁচ বছরে আশঙ্কাজনক হারে বাঘের হার কমে গেছে কিছু কিছু দেশে বাঘ শুধুই কমেনি বরং শূন্য হয়ে গেছে যেমন কম্বোডিয়ায় দু সালেও যেখানে পঞ্চাশটি বাঘ ছিল দু সালে সেখানে আর একটি বাঘও অবশিষ্ট নেই অপরদিকে ভিয়েতনামে মাত্র পাঁচ বছরের মধ্যে চার ভাগের তিন ভাগ বাঘই বিলুপ্ত হয়েছে বাংলাদেশেও অন্যতম পরিচয়ক রয়েল বেঙ্গল টাইগার রয়েছে হুমকির মুখে প্রায় চব্বিশ শতাংশ বাঘ বিলুপ্ত হয়ে গেছে এই পাঁচ বছরে তবে বাঘের পরিমাণ স্থিতিশীল রয়েছে মিয়ানমারে অর্থাৎ সেখানে দু হাজার দশ সালেও ছিল পঁচাশিটি পাঁচ বছর পর অর্থাৎ দু হাজার পনেরো সালেও পঁচাশিটি বাঘ রয়েছিল সেখানে দু হাজার সালের যে পরিমাণ বাঘ ছিল দু সালের গণনায়ও সমপরিমাণ পরিমাণ বাঘ দেখা যায় অর্থাৎ পঁচাশি পঁচাশি এর মধ্যে আশার বাণী এই যে ভারতে বাঘের পরিমাণ ক্রমবর্ধমান রয়েছে সেখানে গত পাঁচ বছরে প্রায় পাঁচশো বিশটি বাঘ বৃদ্ধি পেয়েছে বর্তমানে সেখানে বাঘের পরিমাণ দু হাজার দুশো ছাব্বিশটি তো শিক্ষার্থীরা আমরা একটি অনুচ্ছেদ লিখে দেখলাম তো শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী বিষয়গুলো আলোচনা করব তো শিক্ষার্থীরা সেই ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশন পেয়ে ক্লাস করতে পারো তো শিক্ষার্থীরা আজকের ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে